নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব হনুমান চালিসার সম্বন্ধে। দেখুন, যদি আমরা হিন্দু সংস্কারের কথা বলি, যদি আমরা হিন্দু পরম্পরার কথা বলি, তাহলে বেশিরভাগ ঘরেই কিন্তু হনুমান চালিসা পাওয়া যেতে দেখতে পাবেন। বেশিরভাগ গৃহেই কিন্তু হনুমান চালিসা পাঠ করা হয়ে থাকে, এবং অনেক বড় বড় ব্যক্তিদের ক্ষেত্রেও যদি আপনারা বলেন, তাহলে দেখবেন তারাও কিন্তু তাদের পূজার জন্য সঠিক সময় যদি বের করতে না পারছেন, সঠিক সময় যদি তারা দিতে না পারছেন, তারাও কিন্তু হনুমান চালিসার পাঠ অবশ্যই করেন। এমনটি বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে। হনুমান চালিসা বা চালিসার মাহাত্ম্য কি আছে? দেখুন, ভক্ত দ্বারা ভগবান অর্থাৎ ইষ্ট দেবতাকে প্রসন্ন করার জন্য এবং নিজের সমস্যাকে সমাধান করার জন্য সরল ভাষাতে যে প্রার্থনা করা হয়ে থাকে, যা 40টি লাইন দ্বারা গঠিত হয়েছে, এই সরল প্রার্থনাকে চালিসা বলা হয়ে থাকে। সরল ভাষায় লেখা হয়ে থাকে বলে চালিসা সাধারণভাবে যে কোনো মানুষ কিন্তু সহজভাবে পাঠ করতে পারেন। এই কারণে মন্ত্রের তুলনায় এবং স্তোত্রের তুলনায় চালিসা সকলের মধ্যে অত্যন্ত লোকপ্রিয় হয়ে থাকে। চালিসা যাই হোক না কেন, চালিসার আলাদা আলাদা প্রত্যেকটি লাইনে আলাদা আলাদা মাহাত্ম্য থাকতে দেখা যায়। বিশেষ বিশেষ সমস্যায় চালিসার আলাদা আলাদা প্রয়োগ হয়ে থাকে। তুলসীদাসের লিখিত হনুমান চালিসা সব থেকে বেশি শক্তিশালী এবং লোকপ্রিয় মানা হয়ে থাকে। দেখুন, ছোটবেলা থেকেই আমরা সকলে কিন্তু হনুমান চালিসা এমনভাবে পাঠ করি যেন হনুমান চালিসা আমাদের জীবনের একটা অভিন্ন অঙ্গ। আমরা হয়তো কোনো মন্ত্রে সেভাবে উচ্চারণ করি না, কোনো স্তোত্রমে সেভাবে পাঠ করি না, কিন্তু হনুমান চালিসার পাঠ ছোটকাল থেকেই বেশিরভাগ মানুষ করে থাকেন। এবং এখনও আপনারা দেখবেন গ্রামে গঞ্জে যখন কোনো প্রয়োজন পড়ে, তখন হনুমান চালিসার পাঠ তারা অবশ্যই নিয়মিতভাবে করে থাকে। দেখুন, হনুমান চালিসা আপনার যেভাবে পাঠ করে থাকেন, চলতে ফিরতে উঠতে বসতে আপনারা পড়ে থাকেন, আপনারা স্নান করতে করতে হনুমান চালিসার পাঠ করছেন, এগুলো বন্ধ করুন। এগুলো নিয়ে মজা একদমই নয়, এটি মজার চালিসা নয়, এটি ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ এবং একটি পবিত্রতা কিন্তু এর মধ্যে বজায় রাখা আপনাদের বিশেষ জরুরি রয়েছে, অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ চালিসা, তাই এর পবিত্রতা আপনারা বজায় রাখার চেষ্টা করুন। দেখুন, হনুমানজি এবং তার ইষ্ট দেবতা ভগবান রামের চিত্রের স্থাপনা করুন প্রথমে। এরপরে তার সামনে একটি জল ভরা পাত্র রাখুন। তামার পাত্র হলে অত্যন্ত বিশেষ শুভ হতে পারে। প্রথমে ভগবান রামের ধ্যান করবেন, অথবা ভগবান রামের মন্ত্র যেটি রয়েছে সেই মন্ত্র জপ করবেন, অথবা নাম মন্ত্র আপনারা জপ করতে পারেন। এই পাঠ করা হয়ে গেলে আপনারা হনুমান চালিসার পাঠ আপনারা কিন্তু তিনবার অবশ্যই করবেন। তিনবার পাঠ হয়ে গেলে আপনাদের ক্ষেত্রে আপনারা যেই জলটি সামনে রেখেছিলেন সেই জলটি প্রসাদ হিসাবে নিজেও গ্রহণ করুন, এবং আপনার পরিবারের সকলকে সেই জলটি প্রসাদ হিসাবে গ্রহণ করতে বলুন। দেখুন, যদি আপনার কাছে সময় একদমই নেই, এমন ক্ষেত্রে আপনারা একবারই পাঠ করতে পারেন, এবং হনুমান চালিসা পাঠ করার জন্য আপনারা নির্দিষ্ট একটি সময় বেছে নেওয়ার চেষ্টা করুন। যদি প্রত্যহিকভাবে সকালে করছেন, 7টায় করতে পারেন, 8টায় করতে পারেন, 9টায়, যখনই আপনি করছেন প্রত্যেক দিন সকালবেলা, সেই নির্দিষ্ট সময় প্রত্যহিকভাবে করুন, সময়টা মেনটেন করার চেষ্টা করুন। এতে আপনারা নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই লাভ দেখতে পাবেন। দেখুন, বিশেষ দশা চলাকালীন আপনি কোনো দূরযাত্রা করছেন, দূরযাত্রায় কোনো ভীতি সৃষ্টি হচ্ছে, অথবা কোনো খারাপ স্বপ্ন আপনারা প্রত্যহিকভাবে দেখছেন যা আপনার মনকে বিচলিত করছে, উদ্বেগপূর্ণ করে তুলছে, এমন ক্ষেত্রে প্রত্যহিকভাবে শয়নের পূর্বে আপনারা শুদ্ধ বস্ত্রে হনুমান চালিসা পাঠ করে তারপরে শয়ন করতে পারেন। এতে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ মিলতে দেখতে পাবেন। দেখুন, আমি পূর্বেই বলেছি বা পূর্বেই বললাম যে হনুমান চালিসার যে 40টি লাইন আছে, এই 40টি লাইন মন্ত্রের মতো ছন্দেও কিন্তু আপনারা জপ করতে পারেন। এতে আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভ মিলতে আপনারা দেখতে পাবেন। এক্ষেত্রে আরেকটি অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের বলে রাখি, হতেই পারে আপনাদের কোনো বিশেষ সমস্যা রয়েছে, হয়তো বিবাহ হচ্ছে না, কর্ম সম্বন্ধীয় সমস্যা হয়েছে, অর্থনৈতিক সম্বন্ধীয় সমস্যা রয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা অনুযায়ী আপনারা হনুমান চালিসা থেকে সেই লাইনটিকে বের করে প্রত্যেক দিন সকালবেলায় তুলসীর মালায় 3 মালা এবং 11 মালা সম্ভব হলে আপনারা অবশ্যই জপ করুন।
এবং সেই লাইনটি আপনারা কিন্তু মন্ত্রের মতো করে জপ করতে পারেন, ছন্দের মধ্যে দিয়ে জপ করতে পারেন। মন্ত্রের পাঠের সময় নিজের আচরণে শুদ্ধতার প্রতি ধ্যান রাখার চেষ্টা করবেন এবং নিজের খাদ্যাভ্যাসের প্রতি শুদ্ধতার ধ্যান রাখার চেষ্টা করবেন। এবং যদি আপনি চাইছেন সেই বিশেষ লাইনটি, সেই বিশেষ মন্ত্রটি একটি হলুদ কাগজে লিখে লাল কালি দ্বারা আপনারা কিন্তু আপনাদের ঠাকুরের স্থানে অথবা আপনার পূজা স্থানে বা আপনার গৃহের শুদ্ধ স্থানে রেখে দিতে পারেন। এতে আপনাদের সেই বিশেষ সমস্যার ক্ষেত্রে লাভ মিলতে দেখতে পাবেন। এবং এক্ষেত্রে আরেকটি বিশেষ জিনিসের ধ্যান আপনাদের অবশ্যই দিতে হবে। দেখুন, আপনাদের অর্থনৈতিক বিষয়ের দরকার রয়েছে, আপনারা বৈবাহিক বিষয়ের ক্ষেত্রে কোনো মন্ত্র নির্বাচন করে নিয়েছেন, এমন ক্ষেত্রে কিন্তু সেই মন্ত্র বিশেষ সমস্যায় লাভ মিলতে দেখতে পাবেন না। তাই অত্যন্ত সাবধানতার সাথে বুঝে হনুমান চালিসা থেকে সেই বিশেষ লাইনগুলি নির্বাচন করে তবেই আপনারা আপনাদের বিশেষ সমস্যার ক্ষেত্রে প্রয়োগ করুন। নিশ্চিতভাবে আপনারা অবশ্যই লাভ মিলতে দেখতে পাবেন। আমি আপনাদের জন্য আগামী পর্বে চেষ্টা করব এই প্রত্যেকটি লাইনের আলাদা আলাদা কি প্রভাব রয়েছে সেগুলি বিস্তারিতভাবে আপনাদের সাথে বিশ্লেষণ করার, যা আপনাদের জন্য অত্যন্ত বিশেষভাবে সরল এবং সহজ হতে পারে। যাই হোক দর্শক বন্ধু, আজ আমরা আপনাদের সাথে আলোচনা করলাম হনুমান চালিসার বিশেষত্ব সম্বন্ধে, মাহাত্ম্য সম্বন্ধে। এই ছোট ছোট এপিসোডগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।